কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে ধর্ষণের চেষ্টা হয়েছিল, তবে ধর্ষণ হয়েছে কিনা তা ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে। পুলিশ আরও জানায়, তরুণীর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। ওরা চার বান্ধবী আসছিল রাত্রেবেলা, এডিক্টেড অবস্থায়, শহীদ যে ঘোরাফেরা করছে, ওর কুদৃষ্টি পড়ছে আর কি। ডাক্তার বলতে পারবে রেপ হয়েছে কিনা, তবে ওকে শ্বাসরোধ করে হত্যা করছে আর কি। আমরা অ্যারেস্ট করছি ছেলেটাকে, আঘাতের চিহ্ন আছে। এখন ডাক্তারের রিপোর্ট ছাড়া ওই জিনিসটা জানা যাচ্ছে না আর কি।